আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে আরএফএল ক্লিক এই রিচার্জেবল ফ্যানটি দেখাবো। এই যে রিচার্জেবল ফ্যান, এটি মূলত 12 ইঞ্চি ফ্যান। এটাতে 6 ভোল্টের একটি 4.5 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। এটা এসি ডিসি দুইভাবেই চালানো যায়, এটি বিএসটিআই অনুমোদিত। আসুন আমরা এই ফ্যানটা একটু আনবক্সিং করে দেখি ফ্যানটির মধ্যে কী কী আছে। এখন আমরা ফ্যানটির কার্টন কাটতেছি, আমরা কেটের ভিতর দেখব কী কী থাকছে। তো কার্টনটা আমরা কেটে নিলাম, এরপরে দেখতে পাচ্ছি একটি ককশিট দিয়ে আবৃত করা। ককশিটটি আমরা তুলতেই আমরা এর ভিতরে ফ্যানটি দেখতে পাচ্ছি। প্রথমে আমরা পাখা সাইড এবং ফ্রন্ট এবং ব্যাক সাইডটি পেয়ে যাচ্ছি, দুটি খাঁচা আর কি। এরপরে আমরা ফ্যানটি দেখতে পাচ্ছি যে পলি করা আছে, যেন বৃষ্টিতে বা কোনোভাবেই আর্দ্রতাতে নষ্ট না হয়। আচ্ছা, এখন আমরা ফ্যানটা কীভাবে সেটিং করব সেটি আপনাদেরকে দেখাবো। এর সঙ্গে যে কটটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় এসি কট। এটা আপনারা খুলে রাখতে পারবেন, আবার এর সঙ্গেও সংযুক্ত করতে পারবেন। আমরা এখন দেখতে পাচ্ছি এটা একটি ওয়ারেন্টি কার্ড। এই ওয়ারেন্টি কার্ডটা হচ্ছে 6 মাসের ওয়ারেন্টি। এইটা হচ্ছে 6 মাসের মধ্যে যে কোনো প্রবলেম হলে চেঞ্জ পাবেন। এবার আমরা কিছু ফিচার আমরা দেখব। এখানে আমরা কিছু ফিচার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে ইউএসবি পোর্ট, এখান থেকে মোবাইল চার্জ করতে পারবেন। এটা টাচ সুইচ সিস্টেম, পাওয়ার সুইচ সিস্টেম, এখানে আমরা টাইমিং সেট করতে পারবো ইত্যাদি। তো আসুন আমরা এটা প্রথমেই এটা রান করে নেব। রান করে নেওয়ার জন্য আমাদের এই নাটটা খুলতে হবে এবং এখানে ব্যাটারি সংযোগটা দিতে হবে। তো আমরা এখন এটি এই যে খুলে নিচ্ছি। তো আমরা এটি খুললাম, খুলতে আমরা দেখতে পাচ্ছি যে এটার ভিতরে এই ব্যাটারি সংযোগটা, এই নেগেটিভ পান্তটা দেওয়া থাকে না। তো আমরা এটা জাস্ট এভাবে সচল করে নেব। এই যে আমার এটা সচল হয়ে গেল। এটা আপনারা বাসায় যে টেস্টার আছে সেই টেস্টারটা নিজে নিজেই করে নিতে পারবেন, অথবা যদি আমরা আপনাদেরকে ফিটিং করে দিই তো আমরা এটা ফিটিং কমপ্লিটই দিয়ে দেবো। এই যে কমপ্লিট, এখন আমাদের ফ্যানটা রেডি টু ইউজ। সো এখন আমরা এই সামনের অংশগুলো লাগাবো। সামনের অংশ লাগানোর জন্য এই যে আমরা যে সামনের যে টুপিটা আছে যেটাতে আমাদের পাখাটা আটকা থাকে সেটি আমরা খুলে নিচ্ছি। এরপর আমরা এই যে গলার নাটটা খুলে নেব, এটা দিয়ে আমরা গলার নাটটা আটকাবো। সো আমরা এখন এটি সুন্দরভাবে ফিটিং করে ফেলবো। ফিটিং করার জন্য আমরা দেখতে পাচ্ছি পাখাটা সুন্দরভাবে আবৃত করা। পাখাটা আমরা খুলে নিচ্ছি, দেন আমরা সুন্দরভাবে এখানে এই দেখেন চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন অনুপাতে আপনারা এটা উপরের ভাগে এটা দিয়ে নেবেন। তো এই চুরিটা খুলে নেবেন, কারণ এই চুরিটা দেওয়া হচ্ছে এটাকে ভালোভাবে আটকানোর জন্য, জাম করানোর জন্য। সো এটা দিলেও হবে, না দিলেও হবে, আমরা এটা দিব না, আমরা এই চুরি বাদে এটা আটকাবো, যেন এটা আমরা ইজিলিভাবে আটকাইতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমরা এটা সুন্দরভাবে আটকায় দিচ্ছি। তো আমাদের এই যে ব্যাক পার্টটা সুন্দরভাবে লাগানো হয়ে গেল, আপনারা ঠিক এভাবে লাগা নেবেন। এরপর আমরা পাখাটা লাগাচ্ছি। এই যে আমাদের পাখাটা লাগানো হয়ে গেছে, আমরা এখন পাখার সামনের যে অংশটা, ওই টুপিটা, পাখার টুপিটা আমরা সুন্দরভাবে লাগা নেব। এটা খুব সিম্পল জিনিস, এটা আপনারা চাইলে আপনারা নিজেরাও এটা কিন্তু সেটিং করতে পারবেন খুব সুন্দরভাবে। জাস্ট সুন্দরভাবে এটি লাগিয়ে দিয়ে এটি আপনারা যে বাসাতে যে টেস্টার আছে সেই টেস্টার দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন। এবার আমরা ফ্রন্ট সাইডটা লাগাবো। আমাদের কাছে এবার ফ্রন্ট সাইডটা চলে আসছে। তো আমরা এই যে ফ্রন্ট সাইডটা একটু সেন্টার করে নিচ্ছি, এই যে ক্লিক লেখাটা এইভাবে ঠিক সামনের দিকে থাকবে। আমরা এই নাটের যে ভাগটা এটা নিচে দিব, আমরা এই নিচ থেকে আগে লাগিয়ে দেবো, নিচের অংশটা আগে দিয়ে, নিচের অংশটা আগে দিয়ে এরপরে আমরা উপরের খাপড়িটা লাগাবো। ঠিক এভাবে লাগিয়ে নিয়ে আমরা নাটটা টাইট দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। জাস্ট এভাবে ধরে আপনি এই যে ক্লামগুলো জাস্ট উপরে তুলে দেবেন, দিয়ে নাট দিয়ে এটা টাইট করে দেবেন। জাস্ট খাপড়িটা লাগানো হয়ে গেছে, আমরা একটু এটা টাইট করে নিব যেন এটা কোনোভাবেই ঢিলটা না হয়। এটা আপনারা টেস্টার দিয়ে করতে পারবেন সিম্পলি। তো আমরা এই খাপড়িটা এখন আরেকটু টাইট দিয়ে নেব, এটা আরেকটু টাইট দিব আমরা যেন কোনোভাবেই লুজ কালেকশন না হয় এবং এই কাপড়টা যেন খুলে না যায়। তো আপনারা যে কোনো স্টার ড্রাইভার দিয়ে এটা করতে পারেন, নিজে নিজেই করতে পারেন, সিম্পল জাস্ট কমপ্লিট। এখন আমরা এটা ব্যবহার উপযোগী হয়ে গেছে। সো আমরা এখন এটা ব্যবহার করার জন্য আমরা এই যে প্রথমেই পাওয়ার সুইচটা দিচ্ছি, এটা পাওয়ার রান হয়ে গেছে। আমরা এখানে এই যে প্লাসে চাপ দিলেই আমাদের এটা রান হয়ে গেল। আমরা এখান থেকে ভলিউম বাড়াইতে পারবো, আপনারা দেখতে পাচ্ছেন বাতাসে সাউন্ড পাচ্ছেন। তো আমরা মুভিং বন্ধ করে নিলাম। তো এটা কেমনভাবে উঠতেছে এটা দেখেন, এই যে আপনার কাগজ দেখলে বুঝতে পারবেন যে এটা ইয়ারটা কেমনভাবে নিচ্ছে, পর্যাপ্ত ইয়ার নিচ্ছে এটাতে। তো আপনাদেরকে ইয়ারটা নিয়ে দেখাইলাম। তো এই হলো বিষয়। এই ধরনের এসিডিসি রিচার্জেবল চার্জার ফ্যান আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো আমাদের কাছে আপনারা পাচ্ছেন হচ্ছে এই আরএফএলের ক্লিক এই ব্র্যান্ডের, এছাড়াও পাচ্ছেন আমাদের কাছে ভীষণ, এটাও পাচ্ছেন, এটাও 6 মাসের গ্যারান্টি, এবং আমাদের কাছে পাচ্ছেন ওয়ালটন। এই তিনটার দামই সেম,
আপনারা যেটা পছন্দ সেটা নিতে পারেন। আমি আবারও বলছি, আরএফএল ক্লিক, আরএফএল ভিশন এবং ওয়ালটন তিনটার যেটাই নেন এটার দাম পাচ্ছেন টিএম ইলেকট্রনিক্সের সৌজন্যে 4,300 টাকা। 4,300 টাকায় এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। বাংলাদেশের যে প্রান্তে চান এই প্রোডাক্টগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেবো। আপনার ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কোনো টেনশন নাই, যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট। গ্যারান্টি কার্ডে যে হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিলে আপনারা নিকটস্থ সার্ভিস সেন্টার থেকে ব্যাটারি বা ফ্যানের যে কোনো সমস্যা হলে চেঞ্জ করে নিতে পারবেন। এটা কিন্তু সার্ভিস গ্যারান্টি, যদি ব্যাটারি নষ্ট হয় সেক্ষেত্রে মাত্র ব্যাটারি আপনারা রিপ্লেস পাবেন। যেমন এখানে লেখা আছে 6 মাসের ওয়ারেন্টি, অর্থাৎ ব্যাটারি নষ্ট হলে আপনারা ডাইরেক্ট চেঞ্জ, আর যদি ফ্যানের কোনো সুইচ বা কোনো কিছু নষ্ট হয় সেক্ষেত্রে সার্ভিস পাবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। টিএম ইলেকট্রনিক্সের পর আস্থা রেখে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।